বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, পরিবারের সবাই ভালো আছে। সবাইকে পবিত্র রমজান মাসের মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের আজকের পাঠ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে পাঠটি উপভোগ করতে পারবে। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের জন্য বীজগণিতিক রাশির লসাগু এবং ঘোষাগু নির্ণয়। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে আমরা তিনটি পার্টে উৎপাদক বিশ্লেষণ দেখিয়েছিলাম। আমি তখন বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ যদি তুমি ভালোভাবে জানতে পারো বা ভালোভাবে করতে পারো, এগুলো উৎপাদক বিশ্লেষণ, তাহলে বীজগণিতিক রাশির লসাগু এবং ঘোষাগু করা অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ ছাড়া লসাগু এবং ঘোষাগু করা যায় না। তাই আমরা তোমাদেরকে আগে আমরা উৎপাদক বিশ্লেষণ ভালোভাবে করানোর জন্য তিনটি ক্লাস নিয়েছিলাম। ক্লাসগুলো তোমরা আরেকবার দেখে আসবে, তাহলে আজকের এই পাঠ বুঝতে তোমাদের কোনো সমস্যাই হবে না। যাই হোক বন্ধুরা, চলো আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস হবে বীজগণিতিক রাশির লসাগু ও ঘোষাগু নির্ণয়। বন্ধুরা, লসাগু কি এ বিষয়ে তোমাদের আগে একটু ধারণা দরকার। তোমরা জানো যে একাধিক রাশির মধ্যে লঘিষ্ঠ ও সাধারণ গুণিতক যেগুলো আছে তাদের নিয়ে যা তৈরি হয় সেটা হলো লসাগু। আর ঘোষাগু হলো একাধিক রাশির মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলো। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই এটা মনে রাখতে হবে যে লসাগুর বেলা হলো গুণিতক আর ঘোষাগুর বেলা হলো গুণনীয়ক। চলো আজকে কীভাবে বীজগণিতিক রাশির লসাগু নির্ণয় করতে হয় তার নিয়মগুলো জেনে নিই। প্রথম ধাপে রাশিগুলো উৎপাদক বিশ্লেষণ করতে হবে, আর দ্বিতীয় ধাপে রাশিগুলো উৎপাদক থেকে লঘিষ্ঠ গুণিতকগুলো নিতে হবে। আর লসাগু নির্ণয় করার নিয়ম প্রায় একই রকম। প্রথম ধাপে আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে রাশিগুলোর, দ্বিতীয় ধাপে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলো নিব। যাই হোক বন্ধুরা, কয়েকটি রাশির মাধ্যমে আমরা আজকের এই পাঠগুলোকে আরো পরিষ্কার করি। এখানে রাশিগুলো লক্ষ্য করো, পি দিয়ে একটি রাশি আছে, কিউ দিয়ে একটি রাশি এবং আর দিয়ে একটি রাশি দেওয়া আছে, তিনটি রাশি। আমরা এই রাশিগুলোর লসাগু এবং ঘোষাগু নির্ণয় করা শিখবো। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যে আমাদের উৎপাদক বিশ্লেষণটা আছে সেটা আমাদের সূত্র দিয়ে করতে হবে, কারণ উৎপাদকে আগে যদি আমরা ভালো করতে পারি লসাগু ঘোষাগু করা অনেক সহজ হবে। আমি আগেই বলেছি, তাহলে উৎপাদক করেই দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো পি এর উৎপাদক শেষ, এবার আমরা কিউ এর উৎপাদক করি। দেখো এটা কিন্তু সূত্র যাবে না, দেখেই বা বুঝতে পারছো আমাদের মিডল টার্ম করতে হবে এটা। তাহলে এ স্কোয়ার সহগ 2 এবং দুর্ভোগ 2, 2 দিয়ে গুণ করলে হবে 4। চারের যদি গুণনীয়ক বের করি, 4 অক্ষে 4, 2 দুগুণে 4, তাহলে এখান থেকে কোন জোড়া যাবে বন্ধুরা? অবশ্যই প্রথম জোড়া যাবে, কারণ বিয়োগ করলে 3 বানাতে হবে। তাহলে 2a² প্লাস 4a মাইনাস এ মাইনাস 2। আমরা জোড়া জোড়া কমন নেব, এখন 2a কমন যাবে, তাহলে এখানে থাকবে এ প্লাস 2 মাইনাস 1 কমন যাবে, কারণ এখানে দেখো দুইটি পদের ভিতরে কোনো কমন রাশি নেই, কমন কমন পদ নেই, তাহলে 1 কমন নিলে এ মাইনাস মাইনাস প্লাস 2। তাহলে বন্ধুরা আগের মতোই দেখো এ প্লাস 2, এ প্লাস 2 আমরা কমন নেব, থাকবে 2a মাইনাস 1। আর দেখো এবার, আর 6a² মাইনাস এ মাইনাস 1, এটা যদি মেরিট টার্ম করি
ए স্কয়ার সহগ 6 এবং 1 গুণ করলে 6, যদি এটা গুণনীয়ক বের করি কোনটা যাবে বন্ধুরা, দ্বিতীয় যারা যাবে, তা 6a² মাইনাস 3a প্লাস 2a মাইনাস 1, এগুলো বিস্তারিত আমি আলোচনা করেছিলাম, এই মিডল টার্মের নিয়মটা তোমরা আশা করি সেখান থেকে সব শিখতে পেরেছ। আমরা 3a কমন নিব, 2a মাইনাস 1 প্লাস 1 কমন গেলে 2a মাইনাস 1, 2a মাইনাস 2a মাইনাস 1 কমন, 3a প্লাস 1। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু তিনটা রাশিরই কিন্তু উৎপাদক হয়ে গেছে, এটা হলো p এর উৎপাদক পেয়েছিলাম, q এর উৎপাদক উপরে এবং r এর উৎপাদক দেখতে পাচ্ছো, 2a মাইনাস 1 ইন্টু 3a প্লাস 1। এখন যদি আমরা লসাগু নির্ণয় করি, উৎপাদক করা কিন্তু শেষ, এখন আসল কাজটা হলো লসাগু যদি নির্ণয় করি, একদম সহজ। তুমি দেখবে রাশিগুলোর মধ্যে কোনো গুণনীয়ক যেন বাদ না যায়, সব গুণনীয়কগুলো নিতে হবে। তাহলে পি এর গুলো আগে নিয়ে নাও। তারপর দেখো কিউটা যখন নিব, এক্ষেত্রে 2a মাইনাস 1 কিন্তু আগে নিয়েছি, তাহলে শুধু a প্লাস 2 নেব। আরেকটা দেখো বন্ধুরা, 2a মাইনাস 1 কিন্তু আগেই নেওয়া হয়ে গিয়েছে, তাহলে 3a প্লাস 1 এটা নেব। তাহলে পি, কিউ এবং আর এর লসাগু করা শেষ। আর যদি বলি ঘসাগু কত, ঘসাগুর বেলায় মনে রাখতে হবে তোমরা যে প্রত্যেকটা রাশির মধ্যে কমন যে উৎপাদকটা আছে, কমন সাধারণ যে উৎপাদকটা আছে, তাহলে দেখো পি এর ভিতরে 2a মাইনাস 1 আছে, কিউ এর মধ্যেও 2a মাইনাস 1 আছে, আর এর মধ্যেও 2a মাইনাস 1 আছে, তাহলে পি, কিউ এবং আর এর ঘসাগু হবে 2a মাইনাস 1। দেখো আর কোনো গুণনীয়ক কিন্তু কমন নেই। আশা করি তোমরা এই লসাগু এবং ঘসাগু করার নিয়মটা বুঝতে পেরেছো। এই রাশিগুলো লক্ষ্য করো বন্ধুরা, এখানে দেখো তিনটি রাশি আছে, আমরা এই রাশিগুলোর লসাগু এবং ঘসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আগে রাশিগুলোর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথম রাশি দেখো এক্স কিউ প্লাস 1, দেখো এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র আগে বানাতে হবে আমাদের। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র, এক্স কে ধরবো এ এবং 1 কে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা একটু করি, এক্স প্লাস 1 থাকবে আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। প্রথম রাশি উৎপাদক করা শেষ। তোমার দ্বিতীয় রাশিটা দেখো বন্ধুরা, এক্স টু দি পাওয়ার মাইনাস 1, একইভাবে আমরা এ কিউ মাইনাস বি কিউ সূত্র করতেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আগের মতো এক্স মাইনাস 1 থাকবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার তৃতীয় রাশি দেখো বন্ধুরা, তোমাদের অনেক পরিচিত একটি রাশি, আমি গত পার্ট 3-তে উৎপাদক বিশ্লেষণে এই অঙ্কটাকে তোমাদের অনেকবার করে করতে বলেছিলাম, একটি অত্যন্ত ইম্পর্টেন্ট উৎপাদক বিশ্লেষণ, যেটা ব্যালেন্সিং এর মাধ্যমে করতে হয়, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আগে করবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা বেশি নেই 6 স্কোয়ার, তাই বিয়োগ করে দিবা। তাহলে প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলাম মাইনাস এক্স স্কোয়ার, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটু সাজিয়ে দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখো বন্ধুরা, আমাদেরকে উৎপাদক করা শেষ, এটা উৎপাদক করে পেয়েছে এটা, দ্বিতীয় রাশি উৎপাদক করে পেয়েছে এটা, আর তৃতীয় রাশি উৎপাদক করে এই মাত্র আমরা দেখলাম এইটা পেয়েছি। এখন যদি আমরা উৎপাদক করা শেষ, এখন যদি আমরা লসাগু এবং ঘসাগু নির্ণয় করতে চাই, আমি আগেই বলেছি গতরা দেখেছি একটু আগেও তোমাদের, যে লসাগু করার বেলা সমস্ত গুণনীয়কগুলো নিতে হবে। তাহলে প্রথম রাশির সবগুলো নিলাম, দ্বিতীয় রাশিরও সবগুলো নিলাম। দেখো নেওয়ার পরে আমাদের কি হলো, তৃতীয় রাশির যে দুটো গুণনীয়ক আছে, দুটো কিন্তু অটোমেটিকলি এসে বললো এগুলো নিতে হবে না। তাহলে এখন এখানে যদি তার একটু কাজ করো, দেখো প্রথম দুইটা দিয়ে কিউ মাইনাস বি কিউ, আর দ্বিতীয় দুইটা দিয়ে কিউ প্লাস বি কিউ সূত্র হয়, এই দুটো দিয়ে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারি, তাহলে এক্স 6 মাইনাস 1। আর যদি ঘসাগু করো, দেখো 1 হবে, কারণ এখানে কোনো গুণনীয়কই রাশিগুলোর মধ্যে কমন বা মিল নেই, যখন কোনো গুণনীয়ক মিলবে না
তখন বসাবো হবে রাশি গুলোর 1। বন্ধুরা এবার একটি রাশি লক্ষ্য করো, প্রথম রাশি যদি উৎপাদক করো 15a² + 4a - 3, তখন দেখতেই পাচ্ছ উৎপাদক করার বেলায় এটা আমরা মিডল টার্ম করতে হবে, 45 হবে 15 আর 3 গুণ করলে। মিডল টার্ম নিয়ম সবাই তোমরা জানো, এখানে আমাদের বিয়োগ করে 4 বানাতে হবে, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে, তাহলে +9a - 5a - 3। আমরা যদি কমন নেই 3a কমন যাবে, 5a + 3, এই দুটো থেকে দেখো কিছুই কমন যায় না, এই জন্য আমরা -1 নেব কমন, তাহলে 5a + 3, তাহলে 5a + 3 এটা কমন গেল, থাকে 3a - 1। বন্ধুরা দ্বিতীয় রাশিটা দেখো, দ্বিতীয় রাশি আছে 9aq - a, এখানে কি করবো বলো তো? মনে হচ্ছে কিউ সূত্র দেবে, আসলে কিউ সূত্র না, আগে আমাদেরকে কমন নিয়ে দেখতে হবে কি হয়। দেখো দুটো পদের মধ্যে শুধু এ কমন যায়, তাহলে হবে 9a² - 1। দেখো এখন ব্র্যাকেটের ভিতরে 9a² - 1কে আবার আমরা সূত্র করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a² - b² সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এ থেকে যাবে a+b * a - b। দ্বিতীয় রাশি শেষ, তৃতীয় রাশি হলো এটা দেখো, কোনো কমন যায় না, সরাসরি সূত্র যাবে aq - 3a³ - 1³, তাহলে aq - bq সূত্র a - b² + ab + b² ব্র্যাকেট ক্লোজ, তাহলে 3a - 1 থাকবে, আর এখানে 9a² + 3a + 1। বন্ধুরা রাশিগুলোর উৎপাদক করা কিন্তু শেষ, এখন যদি আমরা লসাগু নির্ণয় করি, তোমাদের নিচে মনে আছে সবগুলো গুণনীয়ক নিতে হবে, তাহলে প্রথমে এ নেব, ব্র্যাকেটের বাইরে এ আছে, তারপর 3a 5a + 3 নেব প্রথম রাশির গুণনীয়ক, তারপরে প্রথম রাশিতে 3a - 1 ছিল সেটা নিলাম, দ্বিতীয় রাশিতে গিয়ে এ আগেই চলে এসছে 3a+1 নিব, 3a - 1 আগেই চলে আসছে, তৃতীয় রাশিতে গিয়ে দেখো 3a - 1 আগেই চলে যাচ্ছে, শুধু 9a² + 3a - 1 নেব। দেখো লসাগু করা শেষ, যদি বলি গসাগু, তাহলে দেখো প্রত্যেকটা রাশির ভিতরে 3a - 1 কমন আছে, তাহলে আমরা নেব 3a - 1, এটা হলো রাশিগুলোর গসাগু। আশা করি বন্ধুরা আজকের ক্লাসে তোমরা লসাগু এবং গসাগু কীভাবে বীজগণিতিক রাশি নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পারলে। যে অঙ্কগুলো তোমাদের এতক্ষণ আমি প্র্যাকটিস করিয়েছিলাম তার আলোকে এখানে দেখো আমরা কতগুলো রাশি দিয়েছি, 4টি ধাপে এই রাশিগুলো তোমরা যদি লসাগু এবং গসাগু নির্ণয় করো, এখানে পরীক্ষায় আসার উপযোগী যে রাশিগুলো আছে যাদের গসাগু এবং গসাগু বেশি করে পরীক্ষায় আসে সেগুলোই তোমাদের বারিকায় দিয়েছি, উৎপাদক বিশ্লেষণে যারা অভিজ্ঞ এবং আজকের ক্লাস যারা ভালোভাবে দেখেছো আশা করি এই অঙ্কগুলো তোমরা সহজেই বাসায় বসে করতে পারবে, তোমরা বাসায় বসে অঙ্কগুলো করে অবশ্যই আমাকে গ্রুপে ইনবক্সে দেখাবে, আমি তোমাদের সেখানে কারেকশন করে দেব। আজ আর নয় বন্ধুরা, দেখা হবে আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবাই আল্লাহর কাছে তওবা করবে, আমরা যেন বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি সবাই যেন এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারি, আমিন, খুদা হাফেজ।